প্রিয় শিক্ষার্থী, শুরু করছি অনুশীলনী 3-এর 19 নম্বর অঙ্ক। অঙ্কটিতে রয়েছে একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, 2.4 মিলিমিটার, প্রস্থ 7.7 সেন্টিমিটার, 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার, 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেয়া আছে সেন্টিমিটার সাথে মিলিমিটার সহ, আমরা এই সম্পূর্ণটাকে প্রথমে সেন্টিমিটারে প্রকাশ করে নেব। আমরা এই জন্য লিখব যে দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, 2.4 মিলিমিটার। এখন তাহলে আমরা লিখবো যে 15 সেন্টিমিটার যোগ, আমরা জানি যে 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার, সেই জন্য এই 2.4 মিলিমিটারকে যদি সেন্টিমিটারে প্রকাশ করতে চাই আমাদেরকে 10 দ্বারা ভাগ দিতে হবে। আমরা লিখবো যে 2.4 ভাগ 10 সেন্টিমিটার। আবার এখানে আমরা সাইড নোট দেব, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে 15 সেন্টিমিটার যোগ 2.4কে যদি 10 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে হবে 0.24 সেন্টিমিটার। এখন 15 এবং 0.24 যদি আমরা যোগ দেই তাহলে হবে 15.24 সেন্টিমিটার। আমরা পেয়ে গেলাম বাক্সের দৈর্ঘ্য 15.24 সেন্টিমিটার। এবার আমরা বাক্সের প্রস্থ বের করব। বাক্সের প্রস্থ হচ্ছে 7 সেন্টিমিটার, 6.2 মিলিমিটার। আমরা লিখবো তাহলে 7 সেন্টিমিটার, 6.2 মিলিমিটার। তাহলে 7 সেন্টিমিটার ঠিক আগের মতোই, এই 6.2 মিলিমিটারকে আমরা 10 দ্বারা ভাগ দেব, ভাগ 10, এবং এখন মিলিমিটার উঠে গিয়ে হয়ে যাবে সেন্টিমিটার। আমরা সাইড নোট দিয়ে দিতে পারি এই আগেরটির মতো 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তো 7 সেন্টিমিটার যোগ 6.2কে যদি 10 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে হবে 0.62 সেন্টিমিটার, 0.62 সেন্টিমিটার। এখন 7 সেন্টিমিটার এবং 0.62 সেন্টিমিটার যোগ হয়ে হবে 7.62 সেন্টিমিটার। এবার আমরা বের করবো বাক্সের উচ্চতা। উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার, 8 মিলিমিটার। আমরা দেখব যে বাক্সের উচ্চতা 5 সেন্টিমিটার, 8 মিলিমিটার। তাহলে 5 সেন্টিমিটার একই রকম ভাবে 8 মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করার জন্য 10 দ্বারা ভাগ দিতে হবে, এবং এখানে মিলিমিটার উঠে গিয়ে হবে সেন্টিমিটার। সাইড নোট দিয়ে দিতে পারি, যেহেতু 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার যোগ 8কে যদি 10 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে হবে 0.8 সেন্টিমিটার। এবারে 5 এবং 0.8 যদি একত্রে যোগ দেই তাহলে হবে 5.8 সেন্টিমিটার। শিক্ষার্থীবৃন্দ, আমরা পেয়ে গেলাম বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এবারে আমরা বাক্সের আয়তন নির্ণয় করব। আমরা জানি যে বাক্সের আয়তন নির্ণয়ের একটি সূত্র রয়েছে, সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমরা এখন লিখব যে সুতরাং বাক্সের আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, গুণন হচ্ছে উচ্চতা। তো আমাদের দৈর্ঘ্য হচ্ছে 15.24 সেন্টিমিটার,
আমরা এখন লিখছি যে 15.24, প্রস্থ হচ্ছে 7.62 সেন্টিমিটার, 7.62, এবং উচ্চতা হচ্ছে 5.8 সেন্টিমিটার। যেহেতু এখানে আয়তন বলা হয়েছে, আমরা জানি যে আয়তন হলে হয়ে যাবে ঘন, এবং সাথে যেহেতু সেন্টিমিটার রয়েছে সেহেতু সেন্টিমিটার। এবার আমাদেরকে এই 15.24, 7.62 এবং 5.8 আমরা গুণ দেব। তো এই গুণটি আমরা তোমাদেরকে রাফে করে দেখাচ্ছি, তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটার ইউজ করে খুব সুন্দর করে খুব দ্রুত করে ফেলতে পারো। তবুও আমরা তোমাদেরকে ম্যানুয়ালি শিখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা গুণ দেব 15, আমরা এখানে রাফ দিচ্ছি, রাফ করছি 15.24, এটাকে আমরা গুণ দেব 7.62 দিয়ে, 7.62। তো যদি গুণ দেওয়া হয় তাহলে হবে 4 দ্বিগুণে 8, 2 দ্বিগুণে 4, 5 দ্বিগুণে 10 = 0, হাতে থাকে 1, 2 একে 2 এবং 1 মিলে হয় 3। এবার আমরা এই 8-এর নিচে একটি শূন্য বসাবো, গুণ দেবো 6 দিয়ে। এখন 4 6 = 24, হাতে থাকে 2, 6 দ্বিগুণে 12, আর 2 = 14, 14 = 4, হাতে থাকে 1, 5 6 = 30, আর 1 = 31, 31 = 1, হাতে থাকে 3, 6 = 7, সরি 6 = 6, এবং 3 মিলে হয় 9। এবার আমরা এই 2 ঘর শূন্য বসাবো, এবার গুণ দেবো 7 দিয়ে, 4 7 28, হাতে থাকে 2, 6 দ্বিগুণে 12, আর 4 6 = 24, আমি 7 দিয়ে গুণ দিচ্ছি, 4 7 28, হাত থেকে 2, 7 দ্বিগুণে 14, আর 2 মিলে হয় 16, 16 = 6, হাত থেকে 1, 5 7 = 35 এবং 1 মিলে হয় 36, 36 = 6, হাত থেকে 3, 7 7 = 7 এবং 3 মিলে হয় 10। এবার যদি যোগ দিই তাহলে হবে এখানে 8, এখানে 4 আর 4 = 8, এখানে 8 আর 4 = 12, 12 আর 2, হাত থেকে 1, 1 আর 6 = 7, 7 আর 1 = 8, 8 আর 3 = 11, 11 আর 1, হাত থেকে 1, 51 আর 10, 10 আর 6 মিলে হয় 16, 16 = 6, হাত থেকে 1, 1, 1 আর 0 যোগ করে হবে 1 এবং এখানে একটি 1। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে দুটো সংখ্যা গুণ দিয়েছিলাম, এখানে 2 ঘর আগে দশমিক এবং এখানেও 2 ঘর আগে দশমিক, দ্যাট মিন্স মোট 4 ঘর আগে দশমিক। সেজন্য আমরা এখানেও ডান দিক থেকে 4 ঘর আগে দশমিক বসাবো, 1 2 3 4, তাহলে হবে 116.1288। এখন এই সংখ্যাটিকে আবার আমাদের গুণ দিতে হবে 5.8 দিয়ে, 5.8। এখন যদি আমরা 8 দিয়ে গুণ দিই তাহলে হবে 8 8 = 64, হাত থেকে 6, 8 8 = 64 এবং 6 মিলে হবে 70, 70 = 0, হাত থেকে 7, 8 2 = 16, আর 7 মিলে হয় 23, 23 = 3, হাত থেকে 2, 8 1 = 8, 8 2 = 10, 10 = 0, হাতে থাকে 1, 6 8 = 48, আর 1 হয় 49, 49 = 9, হাত থাকে 4, 8 1 = 8, 8 4 = 12, 12 2, হাত থেকে 1, 8 1 = 8, আর 1 মিলে হয় 9। এবার আমরা এই ঘরের নিচে একটি শূন্য বসাবো, এবার গুণ দেবো 5 দিয়ে, 5 8 = 40, হাতে থাকে 4, 5 8 = 40 এবং 4 মিলে হয় 44, 44 = 4, হাত থাকে 4, 5 দ্বিগুণে 10, 8 4 = 14, 14 = 4, হাতে থাকবে 1, 5 1 = 5, আর 1 মিলে হবে 6, 5 6 = 30, 30 = 0, হাতে থাকবে 3, 5 1 = 5, আর 3 মিলে হয় 8, এরপর 5 1 = 5। এবার আমরা যদি এই দুটো যোগ দিই, 4 আর 0 যোগ দিলে হবে 4, 0 0 যোগ দিলে হবে 0, 4 আর 3 = 7, 4 আর 0 = 4, 9 আর 6 = 15, 15 আর 5 হাতে থাকে 1, 1 আর 2 মিলে হবে 3, 9 আর 8 = 17, 17 আর 7 হাতে থাকে 1, 1 আর 5 = 6। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4 ঘর আগে দশমিক এবং এখানে 1 ঘর আগে দশমিক, তাহলে মোট 5 ঘর আগে দশমিক। তাহলে আমরা এখান থেকেও ডান দিক থেকে 5 ঘর আগে দশমিক বসাবো, 1 2 3 4 5, 5 ঘর আগে দশমিক বসালে হবে 673.54704। তাহলে আমরা এখানে লিখছি যে 673.54704 ঘন সেন্টিমিটার। আমরা এখন এটিকে এতগুলো না রেখে দশমিক পরে আমরা 3 ঘর পর্যন্ত রাখবো, 673.547, যেহেতু 600 আমরা দুটো ঘর বাদ দিয়েছি, তার মানে দশমিক পরে আরো কিছু ঘর রয়েছে, সেহেতু আমাদের এখানে লিখে দিতে হবে প্রায়।
উত্তরে লিখব আমরা 673.547 ঘন সেন্টিমিটার প্রায়।